গলায় শাড়ি জড়ানো ছবি ফেসবুকে পোস্ট। সেই পোস্ট ট্যাগ পরিচিত যুবককে। বাড়ি থেকে উদ্ধার ছাত্রীর দেহ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের। গলায় দড়ি পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার ছবি প্রেমিককে ট্যাগ প্রেমিকার। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই নাবালিকার বাড়িতে পৌঁছায় বেশ কয়েকজন বন্ধু বান্ধব। তৎক্ষণাৎ বছর 18-র মৌসুমী সরকারকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বনগাঁ থানার পশ্চিমপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, পশ্চিমপাড়ার একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকত দ্বাদশ শ্রেণীর ছাত্রী মৌসুমী। তার মা পেশায় একজন পরিচারিকা হওয়ায় বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকত মৌসুমী। আর সেই সুযোগেই এমন একটা ঘটনা ঘটায় মৌসুমী। অন্যদিকে মৌসুমীর দাদার অভিযোগ, বনগাঁ থানার চাপাবেরিয়া এলাকার সুমিত সূত্রধরের সঙ্গে সম্পর্ক ছিল মৌসুমীর। ঘটনার দিন সকাল 9টা নাগাদ অভিযুক্ত সুমিত সূত্রধর মৌসুমীর মাকে ফোন করে ছবি ডিলিট করবার জন্য চাপ দিচ্ছিল। তারপর মৌসুমীর সঙ্গে সুমিতের কথা হয় এবং কিছুক্ষণ পর বাইরে থেকে এসে মৌসুমী গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এমনকি সেই সময় বাড়িতে মৌসুমী একা থাকার কথা ছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় আত্মঘাতী হওয়ার সময় মৌসুমী মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু কে বা কারা তাকে মদ খাইয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। কালকে সকালবেলা 9টা নাগাদ সুমিত সূত্রধর বলে একটা ছেলে ফোন করেছিল। ওর সাথে বোনের ভালোবাসাবাসি সম্পর্ক ছিল। এবার ফোনটা আমার মাসি তুলেছিল। মাসির সাথে মানে কোনো ছবির ব্যাপারে কথা বলছিল যে ছবি ডিলিট করে দেবেন ফোনের থেকে, নাহলে আপনার মেয়ের বড় ক্ষতি করে দেবো, এইভাবে বলেছিল। তারপরে মাসি ফোনটা বোনকে দিয়েছিল। তারপর বোনের সাথে কোনো কথা কাটাকাটি হয়েছিল, সেই অবস্থায় মাসি কাজে চলে যায়। পরে বোনু বেরিয়ে ওখান থেকে ছেলেদের সাথে কোথাও গিয়ে দেখা করেছিল। দেখা করার পরে কোনো কিছু হয়েছিল দুজনা। তারপরে এই বাড়িতে এসে হচ্ছে গলায় শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা চাই যে এর পিছনে যারাই থাকুক না কেন, তারা যেন শাস্তি পান। মৌসুমীর দাদার আরও অভিযোগ, অভিযুক্ত সুমিত ফোন করে মৌসুমীর মাকে হুমকি দিয়েছিল যে তার মেয়েকে শান্তিতে বাঁচতে দেবে না। যদি মৌসুমী নিজে আত্মহত্যা করে তাহলে অন্য কথা, আর যদি তাকে খুন করা হয় দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এখানে এসে শুনলাম যে একটা ছেলের সাথে রিলেশন ছিল, সেই ছেলেটার সাথে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া ঝামেলা হয়েছে। তো এখন স্পটে গিয়ে দেখছি যে ঘরের মধ্যে মদ্যপান করা হয়েছে। মদ্যপান করা অবস্থায় মানে গলায় দড়ি দেওয়া হয়েছে। এখন কে বা কারা দিয়েছে, ও নিজে আত্মহত্যা করলো, কে ওর ওকে কেউ মারলো, আমরা সেটা কিছু বলতে পারছি না। এখন পুলিশ তদন্ত নিচ্ছে, এখন পুলিশ যেটা করবে সেটাই এখন। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৌসুমীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকেই অভিযুক্ত যুবকের খোঁজখবর শুরু করেছে পুলিশ। বোনটা একজনের সাথে রিলেশনশিপ ছিল, এখন সে হঠাৎ করে কোনো কথাবার্তা না, মা বাবার সাথে কোনো ঝগড়া কথা কাটাকাটি কিছুই হয়নি, হঠাৎ করে গলায় দড়ি দিয়ে মারা যায়। বাকিটা যে কি আছে না আছে ওর ওই ফোনের ভিতরে পাওয়া যাবে। থানার থেকে গেছিল, সেখানে কিন্তু সব কিছু তাদের বাড়িঘর বন্ধ পাওয়া যাচ্ছে, এটা একটা সন্দেহজনক মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।